ঝিনাইদহের মহেশপুরে দুইশো একাশি বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব বৃহস্পতিবার ভোররাতে রাতে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে জিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় র‍্যাব ছয়ের পক্ষ থেকে জানানো হয় মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাবের একটি দল এই সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জিয়াউদ্দিনকে তার কাছ থেকে উদ্ধার করা হয় 281 বোতল ফেনসিডিল বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে